এটা মার্কিউ সিসের একটা রাউটার এক বাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য দেখে বলছি যে ভাই এটা রিপেয়ার হবে না এটা প্রসেসর খারাপ এরপরও ভাই রিকোয়েস্ট করতেছে ভাই আসছে একটু দেখেন এটাতে লাইন দিলে সবগুলো লাইট একেবারেই জ্বলে থাকে যে রাউটারগুলোতে লাইন দিলে সবগুলো লাইট একসাথে জ্বলে থাকে বা সবগুলো লাইট জ্বলার পরে আবার বন্ধ হয়ে যায় আবার এরকম হয় যে লাইটগুলো বারবার জ্বলতে থাকে এবং বন্ধ হইতে থাকে এই ধরনের প্রবলেম যদি আপনারা রাউটারে দেখেন নিশ্চিত থাকবেন যে আপনার রাউটারের প্রসেসর খারাপ হয়ে গেছে আর রাউটার মূলত আসলে বজ্রপাতে বেশি নষ্ট হয় এবং যত রাউটার নষ্ট হয় এর নাইনটি পার্সেন্টেরই প্রসেসর খারাপ হয়ে যায় ঘটনাক্রমে মার্কেটে রাউটারের প্রসেসর পাওয়া যায় না পুরাতন হয়তো রাউটার থাকলে ওটা থেকে খোলা লাগানো যায় তো এই কারণে রাউটার আসলে খুব কম রিপেয়ার হয় কম রিপেয়ার হয় এটার কারণ হয়েছে রাউটারের স্পিয়ার পার্টস মার্কেটে অ্যাভেলেবেল না যদি অনেক সময় যে পাওয়ার আইসি টাইসি খারাপ হইলে তখন হয়তো ভিন্ন মডিউল লাগাইয়া বা এক্সট্রা মডিউল লাগাই এগুলো রিপেয়ার করা যায় অনেক বাই কী করেন ভিডিও দেখে প্রচুর ফোন করেন মেসেজ করেন ভাই রাউটার রিপেয়ার করে দেন ভাই আমি আসলে রাউটার রিপেয়ার করি না করি না বলতে আমার আশেপাশে যদি কেউ নিয়ে আসে আমি যেহেতু কাজ জানি এই কারণে আমি একটু দেখা দেই চেষ্টা করি ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আপনারা যারা দূর থেকে রাউটার পাঠাইতে চান রাউটার আসলে এক হাজার বারোশো পনেরোশো টাকা হলে রাউটার কিনতে পাওয়া যায় রাউটার রিপেয়ার করে দুই তিনশো টাকার বেশি চার্জ করা যায় না কাস্টমারের থেকে তো ওই রাউটার যদি আপনারা পাঠান এটা যায় কুরিয়ার অফিস থেকে আনতে হয় আবার এটা কুরিয়ার অফিসে ঠিক না হইলে কুরিয়ার অফিসে যায় আবার ডেলিভারি দিতে হয় এটা আমার জন্য আসলে একটা প্যারেশানির কাজ এ কারণে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও যারা দেখেন বা যারা রাউটার আসলে পাঠাইতে চান কুরিয়ারে রিপেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করব আসলে ভাই রাউটার পাঠায়েন না বা রাউটার দূরে কাছে হইলে নিয়ে আসলে আমি দেখে দিতে পারতাম কিন্তু দূরে যারা থাকেন আপনারা নতুন রাউটার কিনে আনেন বা আপনাদের কাছাকাছি যদি কোনো টেকটিশিয়ান থাকে তাদের নিয়ে দেখাইতে পারেন তারা যদি ঠিক করে দিতে পারে তো এটার আমি আপনাদের দেখাই প্রসেসর খারাপ কেন বলছিলাম আমি কিন্তু এখানে নাইন ভোল্টের ইনপুট দিছি পাওয়ার সাপ্লাই দেওয়া এটা সবগুলো লাইট কিন্তু জ্বলাই রয়েছে আমি এখানে একটু পেস্ট দিই দেখেন এটা দিলেই পরিমাণ হিট হয়েছে যে আইসির হিটে এই পেস্ট গলে যাবে তার মানে এত পরিমাণে এটা হিট হইতেছে এবং রাউটারের রাউটারের এটার সার্কিটের যে ডিজাইন করা থাকে এটা এমনভাবে ডিজাইন করা থাকে এটার মধ্যে কোনো প্রোটেকশন থাকে না যদি আপনার ওয়ানের লাইন দিয়ে বা চার্জারের লাইন দিয়ে সামান্য পরিমাণও ভোল্টেজ বেশি ঢুকে বজ্রপাতের ভোল্টেজ ঢুকলে তো সেটাও অনেক ঢুকে সামান্য ভোল্টেস যদি হের ফেরোয় অনেক সময় ডিভাইস এরকম থাকে যে ভোল্টেজের হের ফেরইলে বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া থাকে ওই প্রোটেকশনের কারণে আইসিটা কি থাকে থাকে সিকিউর এই যে সরাসরি আইসা এখানে ওয়ান এল লাইন টু কে আসে কোয়েলে কোয়েল থেকে চলে যায় সরাসরি প্রসেসরে তার মানে এর মাঝখানে কোনো ফিউজ টিউব বা প্রোটেকশনের জন্য কোনো ধরনের পার্টসই দেওয়া থাকে না এই কারণে রাউটারের প্রসেসরই আসলে সবসময় খারাপ হয়